আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বিকেলের একটা নাস্তা তৈরি করে দেখাবো। আমি একটা ডিম কুচি করে নিয়েছি, সাথে আলু, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর সাথে ময়দা দিয়ে এটা আমি মেখে নেব। বিকেলের জন্য ঝটপট করে আপনারা চাইলে বাসায় কিছু না থাকলে এভাবে একটা নাস্তা তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার, সুস্বাদু। তো আমি ময়দাটা দিয়ে দিলাম, একটু মেখে নিব সবগুলো, তারপরে পানি অ্যাড করে দিব। তো মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। বেশি নরম করা যাবে না, বেশি শক্ত করা যাবে না, এভাবে গলতে হবে যেমন একদম পারফেক্ট ভাবে। তো গোলা হয়ে গিয়েছে, এখন আমি চুলাতে একটা প্যান বসে তেল গরম করে নিয়েছি। আমি এখন এটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, ছোট ছোট সাইজ করে তো দিতে হবে, সবগুলো এই সাইজ করে দিবেন। এক এক করে পোড়া সবগুলো দিয়ে দিচ্ছি, বাকি যেগুলো থাকে পরে ভেজে নেব। এখন কীভাবে ভেজে নিতে হয় বাকি এটা দেখা দিচ্ছি, বাকিগুলো আর তো দেখাতে হবে না। তো দেখে নেবে কালার হয়ে আসছে, তো উঠিয়ে দিচ্ছি। এটা আরও ভালো করে ভেজে নিতে হবে। আরও এখন তো সামান্য পরিমাণ কালার আসছে, তো আরও বেশি লাল করে তারপর এটা ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। বাসায় কিছু না থাকলে আপনারা চাইলে এভাবে ঝটপট করে একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। কখনো বাসায় কিছু না থাকলে ধরেন আবার বাইরের থেকে আনবো, তখন আপনারা আসলে চাইলে এভাবে একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজাদার, যেহেতু নিজেদের হাত দিয়ে বানানো একটা জিনিস, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বাইরের একটা জিনিস আমরা তো খাই, সেটাও মজা, মজা হলে কী হবে আমরা তো দেখি না ওটা কীভাবে তৈরি করে, কিন্তু নিজেদের ঘরের জিনিসটা কিন্তু নিজের হাত দিয়ে বানিয়ে খেলে এটা ভালো লাগে বেশি। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলো। তো এভাবে আপনারা বাসায় বিকেলে নাস্তাটা তৈরি করে নিতে পারেন, খুবই সহজ এবং ঝটপট করে নাস্তা তৈরি হয়ে গেল। তো আমি খাইয়া দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, খুবই মানে ভিতর থেকে উপর থেকে মানে ক্রিস্পি, ভিতর থেকে খুবই সফট একটা মানে খুবই মজাদার। সস দিয়ে আমি খাবো, আপনারা চাইলে সস দিয়ে খেতে পারেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রতিটা ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন। তো দেখেন কতটা সুন্দর একদম হয়েছে, না খেলে বুঝতে পারবেন না, বাসা অবশ্যই ট্রাই করবেন। কিন্তু দেখেন কত সুন্দর, উপর থেকে খুবই একটা মানে মশমশা টাইপের, আর ভিতর থেকে একদম জুসি একটা, মানে খুবই ভালো লাগতেছে। যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে কতটা মজার হয়েছে, না খেলে বোঝা যাবে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।